নমস্কার বন্ধুরা, বাংলার স্বাদের একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি বানাবো স্টাফড কাশ্মীরি আলুর দম। অষ্টমীর দিনে আমাদের অনেকের বাড়িতেই কিন্তু নিরামিষ খাওয়ার প্রচলন আছে, আর সেই নিরামিষের দিনে যদি এরকম আলুর দম পাই তাহলে কিন্তু একদম জমে যাবে। তাহলে চলুন দেখে নিই আজ আমি আমার রান্নাঘরে কি করে বানাবো স্টাফড কাশ্মীরি আলু। স্টাফড আলুর দম বানাতে যেটা লাগবে, সবার প্রথমে সেটা বলি, সেটা হচ্ছে আলু। আলুগুলোকে আমি এরকম কেটে গর্ত মতন একটা বাটি শেপের করে নিয়েছি। তো আমি সেটা কিভাবে করেছি সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। আর এই আলুগুলোকে আমি জলে ভিজিয়ে রেখেছি, না হলে এগুলো কালো হয়ে যাবে। আর এই আলুর যে টুকরোগুলো ভেতর থেকে আমরা কুড়িয়ে বের করে নিয়েছি, এগুলো ফেলে দেওয়ার কোনো দরকার নেই, আমরা পুর বানানোর জন্য এগুলোকেই ব্যবহার করে নেব। পুর বানানোর জন্য আমাদের যে যে জিনিসের প্রয়োজন হবে সেগুলো বলে দিই। আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটি পনির, রয়েছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, নিয়ে নিয়েছি এক চামচ মতো কাজু কিশমিশ, আপনারা পছন্দ না হলে নেবেন না, এবং নিয়ে নিয়েছি কসুরি মেথি। এবার এই আলুর মধ্যে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। আমি হাতি ব্যবহার করছি ভালো করে মাখিয়ে নেওয়ার জন্য। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেব বেশ খানিকটা সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি নুন হলুদ মাখানো আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নেব। এই দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে এবং এগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি একটা কাঠি দিয়ে, এ দেখুন আমি ঢুকিয়ে ঢুকিয়ে প্রত্যেকটা আলু দেখছি, খুব ইজিলি আলুগুলো ভেতরে কাঠিটা চলে যাচ্ছে, তার মানে আলুগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তেল ঝরিয়ে কড়াই থেকে তুলে নেব। আমি কড়াইতে দু চামচ তেল রেখে বাকি তেলটা উঠিয়ে নিয়েছি। এবার এই তেলটার মধ্যে আমি দিয়ে দেব কুড়িয়ে রাখা আলুগুলো। আলুগুলো অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে, এবার এতে আমি দেব একটু কাঁচা লঙ্কা এবং একটু আদা। আলুর সঙ্গে আদা আর লঙ্কাটা মিশিয়ে নিয়ে এবার আমি এতে দেব এক চামচ ভাজা মশলা, পরিমাণ মতো লবণ। এবার আমি এর মধ্যে পনিরটা দিয়ে দেব। পনিরটা আমি গ্রেট করে রেখেছিলাম। আলু আর পনির ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এতে দিয়ে দেব কাজু কিশমিশ এবং সামান্য পরিমাণে কসুরি মেথি। পুরটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। আমি এখানে পুরে হলুদ দিইনি, আপনারা যদি চান তাহলে সামান্য একটু হলুদ দিতে পারেন। পুরটা আমি তুলে নিয়েছি, এবার এটাকে ঠান্ডা করে নিয়ে ফেরত আসছি। পুরটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এই যে আলুগুলো ভেজে রেখেছিলাম তার মধ্যে একটা পোর্শন নিয়ে এরম সমান করে ভরে দেব ভেতরে। আমি এভাবেই সমস্ত আলুর মধ্যে পুরগুলোকে ভরে নেব। এ দেখুন আমার সমস্ত আলুতে পুরগুলো ভরা হয়ে গেছে। এবার আমরা যাব গ্রেভি বানানোর পর্যায়ে। গ্রেভি বানানোর জন্য আমি কড়াই গরম করে নিয়েছি, আর তাতে আলু যে ভেজেছিলাম তেলটা বেশি তুলে রেখেছিলাম সেই তেলটাই এখানে ব্যবহার করছি। তেল গরম হয়ে গেছে, এবার এতে দিয়ে দেব জিরে, একটা তেজপাতা ভেঙে দিলাম, থেতো করে রাখা গোটা গরম মশলাও দিয়ে দিলাম। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে এতে দিয়ে দেব সামান্য হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু নেড়ে নিয়ে এতে
দিয়ে দেব বাকি থাকা কাঁচা লঙ্কা বাটা এবং আদা বাটা। তেলের সাথে মশলাটা কষিয়ে নিয়েছি, এবার আমি এতে দেব টমেটো বাটা। আমার ইনগ্রিডিয়েন্টসের ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা প্লিজ চেক করে নেবেন। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি এতে দেব হাফ কাপেরও একটু কম দুধ। এটা ভালো করে মিশে গেছে, এবার আমি দেব কাজু বাদাম আর চারমগজ বাটা। আমি এখানে 8-10টা কাজু এবং 1 চামচ চারমগজ গরম জলে ভিজিয়ে বেটে নিয়েছি, সেটা আমি এখানে দিয়ে দেব। খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এতে স্বাদ মতো দেব চিনি। মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এবং মশলার রংটাও ভীষণ সুন্দর এসেছে। এবার আমি এর মধ্যে এই স্টাফ করা আলুগুলো আস্তে আস্তে দিয়ে দেব। খুব হালকা হাতে আলুগুলোকে নেড়ে দেব, খেয়াল রাখতে হবে যেন আলুগুলো ভেঙে না যায়। মিডিয়াম আঁচে এগুলোকে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে জল অ্যাড করব। এবার আমি এতে অ্যাড করব গরম জল। আপনারা যেমন গ্রেভি রাখতে চান সেই হিসাবেই আপনারা জলটা অ্যাড করবেন। এই রান্নাটা লুচি, পরোটা, নান এসবের সঙ্গে খুব ভালো লাগে। উৎসবের দিনে নিজেরা বাড়িতে বানাবেন, সবাইকে খাওয়াবেন, নিজেরাও খাবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো। আমি মিডিয়াম ফ্লেমে এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি দেখব তরকারিটা কি অবস্থায় আছে। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি। আলুর দম কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে, আর যেটুকু ঝোল আছে সেটা কিন্তু ঠান্ডা হলে একদম টেনে যাবে। এবার আমি এতে 1 চামচ ঘি ওপর থেকে ছড়িয়ে দেব। এর সঙ্গে দিয়ে দেব রোস্টেড কসুরি মেথি। আমি আলাদা করে আর গরম মশলা দিচ্ছি না। আলুর দম রেডি হয়ে গেছে, এবার আমি এটাকে 2 মিনিট ঘিয়ের গন্ধটা অ্যাবজর্ব হওয়ার জন্য ঢেকে রাখবো, তারপরই আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। কাশ্মীরি আলুর দম দেখুন, তখন যা ঝোল ছিল ঠান্ডা হওয়ার পর কিন্তু ঝোল বেশ অনেকটাই টেনে গেছে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার রেসিপিটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নিত্য নতুন রেসিপির আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আবার দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো রেসিপির সাথে।